ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আপনারা পাবেন অসাধারণ সব হেলথ ও বিউটি টিপস। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে কোনো আল্ট্রাসোনোগ্রাম ছাড়াই গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে জেনে নিতে পারবেন খুবই সহজ একটি পরীক্ষার মাধ্যমে। আর এটি 100% সত্যি। আর এই পরীক্ষাটি করতে আমার খুব বেশি কোনো ইনগ্রিডিয়েন্টসও লাগবে না। সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই নিয়ে অনেক বাবা মারই জল্পনা কল্পনা করেন, অনেকে আল্ট্রাসোনোগ্রাফি করেন, মেয়ে হবে জানতে পারলে অনেক বাবা মা মন খারাপ করেন। ছেলে হোক মেয়ে হোক, সন্তান সন্তানই, এখানে কারো হাত নেই, এটি সৃষ্টিকর্তার মর্জিতেই হয়। সো মেয়ে হবে বলে কখনোই মন খারাপ করবেন না। আর এই সহজ ঘরোয়া পদ্ধতিটি আপনাদের গর্ভের সন্তান যখন, আপনারা যখন মাত্র 1 মাসের প্রেগনেন্ট হবেন ঠিক তখনই এটি জেনে নিতে পারবেন, যখন কোনো আল্ট্রাসোনোগ্রামেই এটি জানাতে পারবেন না। অ্যাকচুয়ালি মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন মানুষের শরীর থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, আর ছেলে হলে যেই রকম হরমোন নিঃসৃত হয় মেয়ে হলে কিন্তু ওই রকম হরমোন নিঃসৃত হয় না। সো এটি খুব ইজিলি এই পরীক্ষাটির মাধ্যমে জানা যাবে। আর সেই জন্য লাগবে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডাতে রয়েছে এমন সব উপাদান যা হরমোনের সাথে বিক্রিয়া করে। আর একটি পরিষ্কার পাত্রে এইরকম 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিতে হবে। আর লাগবে সকালের প্রথম ইউরিন, অর্থাৎ আপনারা একদম সকালের প্রথম ইউরিনটি ইউজ করতে হবে। সকালে যখন ঘুম থেকে উঠবেন ঠিক তখন আপনাদের প্রস্রাবটি একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করবেন। আমি এখানে পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে অবশ্যই সকালের প্রথম প্রস্রাবটি ইউজ করবেন। আর এইরকম 1 চামচ বেকিং সোডা নেওয়ার পর এর মাঝে আপনাদের সকালের প্রথম প্রস্রাবটি এইভাবে ঢেলে দেবেন। এইভাবে ঢালার সাথে সাথেই এর মাঝে একটি বিক্রিয়া তৈরি হবে। আমি এখানে পানি ঢেলেছি তাই কোনো বিক্রিয়া হচ্ছে না। আপনারা এখানে যখন আপনাদের ইউরিন ঢালবেন তখন যদি আপনাদের গর্ভের সন্তান ছেলে হয়ে থাকে তাহলে এটি সাথে সাথে বুদবুদ উঠবে, একদম ফেনা ফেনা উঠে পুরোটা পাত্র ভরে যাবে। কারণ হচ্ছে ছেলে সন্তান যখন গর্ভে আসে তখন মায়ের শরীরে এমন সব হরমোন নিঃসৃত হয় যা প্রস্রাবের সাথে হরমোন চলে আসে। আর ওই প্রস্রাবের সাথে যখন আপনি এই বেকিং সোডা মেশাবেন তখন এটি এমন ধরনের বিক্রিয়া করবে যে এটি একদম বুদবুদ উঠে ফেনা উঠে যাবে, এটি ফেনা ফেনা ভরে যাবে। আর যদি আপনার গর্ভে সন্তানটি মেয়ে হয় তাহলে এই ক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না। আপনার গর্ভে সন্তানটি মেয়ে হয়ে থাকলে এই পানিটি সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে এবং আপনি যখন এই পানিটি রেখে দেবেন শুধু 1 মিনিটের জন্য রেখে দেবেন, যদি রেখে দেন তাহলে আপনার গর্ভে সন্তানটি মেয়ে হয়ে থাকলে এই বেকিং সোডা আর আপনার প্রস্রাবের সাথে কোনো বিক্রিয়া না হয়ে আপনার প্রস্রাব উপরে উঠে একদম পরিষ্কার দেখা যাবে, পরিষ্কার পানির মতো হয়ে যাবে, আর নিচে পানির নিচে বেকিং সোডাটি জমে থাকবে আর পরিষ্কার স্বচ্ছ প্রস্রাব উপরে দেখা যাবে একদম পানির মতো। সো খুব সহজে এই পরীক্ষাটির মাধ্যমে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে জেনে নিতে পারবেন। আর এই পরীক্ষাটি আপনাদের গর্ভে যখন সন্তান জাস্ট 7 সপ্তাহের হবে তখনই এই পরীক্ষাটি করে নিতে পারবেন, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মাথায় এই পরীক্ষাটি একদম 100% রেজাল্ট দিবে। সাধারণত আল্ট্রাসোনোগ্রামে কিন্তু 5 মাসের কমে কোনো রেজাল্ট পাওয়া যায় না। এই পরীক্ষাটির মাধ্যমে মাত্র 1 মাসই জেনে নিতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। তবে মেয়ে হোক ছেলে হোক অবশ্যই এটি আল্লাহর দান, কখনোই মন খারাপ করবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।